من يهدي الله فلا مضل له ومن يضل له فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له

قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عَلَيْهِ

سیدنا کلمہ <تصفح> لا الہ الا اللہ لا الہ الا اللہ

چاٹ جیسے وہ نبی چاند سے والا نبی چاند جیسے وہ نبی چاند سے والا نبی تیرے پیارے نام پر ہو جاؤں فیدہ نبی تیرے پیارے نام پر فدا نبی پیار نبی رات میراج کے آپ کو پیغام دیا اللہ نے بولوا ہے چل پر الا نبی اللہ نے بولوا ہے چل پر الا चादस والا نبی बि चाच जैसे वो न बि والا نبی तेरे प्यार नाम पर ہو जओ फिदा नबी تیرے प्यार नाम पर

الذين يوصون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذابا محينا قال صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى أكون عبا إليه من ولده وولده والله আমার ইমানদার ভাইরা নেকান আল্লাহ গনেরা যুবকেরা মুরুদবিয়ান বাপ জানেরা কমার নাও নওজাওয়ান আজকের আমাদের এ আবাদের সুন্দর বাসদিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনে বিভিন্ন গেরাম বিভিন্ন পাড়া থেকে আগাত

আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গোনাগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগার কে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গোনাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক নায়েদ করেন বলুন সকলে আল্লাহ আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু বলে এবং শুনে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক এনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমান এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন মাহফিলটা ছোট হলো কবুল যদি আল্লাহর দরবারে হয় মাহফিল ছোট হলো কবুল যদি আল্লাহ দরবারে হয়ে যায় এর ইজ্জত কিন্তু আল্লাহ পাক অনেক জোরে বলেন যদি হলো না আল্লাহর রাসূল আল্লাহর নবী বলেছেন যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের তারা নরে ডানাগুলি গুটিকে দে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা মাহফিলে এসেছেন

সাহাবারা জবাব দিয়ে ইয়া রাসূলুল্লাহ জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু লিহাদানা লিদীনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাম আল্লাহ তারিফ আল্লাহর প্রশংসা আল্লাহ পাক তানা দিনে ইসলাম পার্টি আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ আর ও মান্না আলাইনা বিকা ও মান্না

আপনাদের কি মনে হয় আমার নবী পাকে সাহাবার আর নবীর সাথে মিথ্যা কথা বলবে বলে না এটা কোনো হতে পারে যে সাহাবাদের জান আমার নবীর কদমে করব চলে বলে যে সাহাবাদের জান আমার নবীর কদমে কুরবান ওই সাহাবারা নবীকে মিথ্যা বলতে পারে তা নবী বলে আল্লাহু মা আজলাসাকুম মিলা জালিক কইটা আল্লাহর কসম করে বলতে এইজন্যই বসেছো কেন নবীকে সন্দেহ করলে কসম খাওয়াচ্ছে সাহাবারা বলে বল্লাহ মা আজলাসানা ইলা জালিক ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহর শপথ করেই বলছি হুজুর এই জন্যই বসেছে। এবার আল্লাহর নবী বলছে ও আমার সাহাবারা আমি নবী তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি তাহলে কেন খাওয়ালাম আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি আমি নেবি আমার কাছে জিবির আইল আলাইহ ইসালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেলে কি খবর এই যে তোমরা বসে বসে আল্লাহর হাম আল্লাহ তারিফ আল্লাহ প্রশংসা করছো আর আমি নেবি আমাকে আল্লাহ তোমাদের মধ্যে দিয়ে তার রহমত আল্লাহ তোমাদের উপর দিয়েছে ওই জন্য খুশি করে আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফারিস তাদের সামনে আমার আল্লাহ ফখর করছেন জোরে বলে আর জলে বলা যাবে না তার মানে আল্লাহ জিবি দয় আমাদের মজলিসটাকে কবুল করে নেয় ইনশাল্লাহ আল্লাহ আমাদের মজলিসটাকে লিও আল্লাহ ফানিস্ত তাদের কাছে ফখর করবেন বলুন আল্লাহ্মা জলে বলেন আল্লাহ্মা সেই মাহফিলে এসে সেই মজলিসে বসেছে মনটাকে ভালো করে উনা থেকে অন্যায় থেকে পাপ থেকে নিজের মনটাকে সরিয়া রহমতের মাস বরকতের মাস সম্মানীয় মাস রজম মাস শরিয়ত ইসলামের মধ্যে যে মাসের একটা গুরুত্ব আছে যে রজব মাস এলে আমাদের নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক lana রজবে ফিশাবান অবল্লুগনা ফুর رمضان আল্লাহ আপনি আমাদের উপর রজব মাসে বরকত দেন শাবান মাসে বরকত আল্লাহ যে বরকতটা আপনি রমাদান পর্যন্ত আল্লাহ আপনি কায়েম রেখে দান বলুন না সুবহান আল্লাহ এটা হলো সেই রহমতের মাস যে মাসে নবী আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া চাইতে সেই মাসে এসে যে মনটাকে ভালো করে কে মানো না মানো বলতে পারবো না আমি মানি এই ইমান এই ভালোবাসা এই মনোভাব তৈরি করে তবে জানবেন নবীকে মানাটা হলো ইমান নবীকে মানাটা হচ্ছে ইসলাম জেনে বলে

আপনার জীবনে সব থেকে কষ্টের দিন আল্লাহ রসুল বলেছে আইসা রাজিয়ালা আমি নবী আমার জীবনে সব থেকে কষ্টের দিনটা হলো তায়ে আমাদের নবী তায়েপে দশ দিন ছিলেন দশ দিন তোমার আমার নবীকে মেলেছিল। কিতাব এসেছে নবী পাকের কদম শরীফে পাথর নিয়ে মেরেছিল আমার নবী পাকের না লাইন শরীফটা রক্তে লাল হয়ে আহা

পে নেতা লিডার গুলো বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এক বলে মানি তোমাকে নবী বলে মানিনা আল্লাহকে এক বলে মানি তোমাকে মানিনা মুসলমান তো কথা বলে না ईमानदार তো আল্লাহওয়ালা তো আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান আনতে গেলে নবীর তরিকায়ে গেয়ে আনতে হবে নিজের ইচ্ছেয় আল্লাহকে এক বলে মানলে মুসলমান নয়

আপনাকে মানে আপনার অনুসরণ আপনার অনুকরণ করে যারা আপনার এর্তেবা করবে আমি আল্লাহ কমল্লা আমি আল্লাহ আমার মোহাব্বত হবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো জোরে বলে আল্লাহকে পেতে গেলে নবীকে মানতে হবে যারা মেনেছেন যারা মেনে চলেছেন যারা মহাব্বাত করেছেন তাদের থেকে শিক্ষা না নবীর মানা কাকে নবীর মানা নবীর মহাব্বত নবীর ভালোবাসা করলেন ইসলাম জাহানে প্রথম খলিফা তে আবু বাকা সিদ্ধিক প্রধি আল্লাহ হতাল আ। রসুল বিদায় হজ করে এন দশম হিজি ষষ্ঠ হিজিিতে হয়েছিল সুলে হদায় বিয়া অষ্টম হেজিিতে হলো ফতে মাত্কা দশ আদার সাহা বাকি। স্ষ্ট্ হিজতে হল সুলে হদই বিয়া মাত জন সাহাবা অষ্টম হিজিনিতে হলো ফতে মা্কা দ০ হাদা সাহা আর দশম হিজনিতে হলো বিদায় হজ এক লক্ষ পঁচিশ হাজার সাদা এই দু মধ্যে এতজন ইসলামের মধ্যে এসেছে এক লক্ষ পঁচিশ হাজার সাদা গেলে নবী আপনার বিদায় হজ হজ বিদায় হজ করে নবী মদিনা শরীফে এসে আমাদের নবীটা অসুস্থ হয়ে পড়ে জ্বর এত জ্বর নদী হলো কিছুদিন নবী সুস্থ থাকেন আবার জ্বর হয় আবার সুস্থ আবার জল আল্লাহ নবী 15 দিন অসুস্থতারি নবাবের শরীফে ইমামতি করতে 15 দিন জ্বর নিয়ে ইমামতি করতে এত দায় নবী কমজোর হয়ে গেলেন আল্লাহ নবী ডাকলেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবী যে বড়টা কমজোর আমি নবিয়ান নামাজে শরীফে যেতে পারবো না তুমি এক কাজ করো তোমার আব্বাজান কেটে গিয়ে বলে দাও আমি নবী আমার মুসললায় দাঁড়িয়ে যেন তোমার আব্বা একটু নামাজটা পড়ায় তুমি না

আর হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুমা ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামায় বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আলাইকুম بالسুনnati ও সুন্নাতুল খুলাফায়ে الراشدিন আল মাহদিকে আমি নবী আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন খুলাফায়ে আরবা সুন্নাত নবী এই দুটো সুন্নাতকে আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন এবের একটা আমাকে বলেন রমজান শরীফ মাসে ঈশার নামাজের পরে আমরা একটা অতিরিক্ত নামাজ পড়ি নামাজের নাম তারাবী করাকাত কি বলে কত 20 কত আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিস বুখারী শরীফে সারা লিখেছে ফতোয়াগুলো বাদী। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আমাদের কিছু ভাই আছে তারা বলে তারাবি হলো আদ তারাবি হলো আদ এই তারাবি এই শব্দটা বার হলে কম করে হলো তিন বইটা করতে হবে তিন বৈঠক মানে তিন তার মানে তিন চারে বারো আমার চার রাখাতে পরে একটু বসি না ওটা হলো এক তার এই তিন তার বিয়া মানে এই তিন চারে বারো বারো রাখাতের অতিরিক্ত হলে ওই নামাজটার নাম হবে তারা

দু চারটে বই পড়ে দু জায়গায় চার জায়গায় ঘুরে তিন দিন এদিক ওদিক নিজেদের মধ্যে ছেলে খেলা করি ইসলামকে নিয়ে অন্য গুনর কাছে আশা করছেন কাছ থেকে ভালো কি আশা করেন ইসলামকে নিয়ে কথা বলে না মোটা ভাইটার কাছ থেকে ইসলাম কেলে ভালো কি আশা করছেন নিজেরাই যদি নিজেদের দিন কেলে ছেলে খেলা করি ওগুলোর কাছ থেকে ভালো কি আশা করছেন মনে হয় ইসলাম কেলে বলে ভালো কিছু করবে কথা বলে না মনে হয় করে গরুর গোস খাওয়ার নাম করে কত মুসলমানকে শহীদ করেছে দিনের পর দিন আপনি জানেন আপনি জানেন পৃথিবীর ইতিহাসে বর্তমান ভারতবর্ষ হলো বিফ মিট সাপ্লাই এর দিকে দুই নম্বর কি এক নম্বর আছে পৃথিবীর ইতিহাসে ভারত বিশ্বের মানচিত্রে বিফ মিট সাপ্লাই দিক দিয়ে এক নম্বর নাই দুই নম্বর ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে বিভিন্নদের সাপ্লাই দেয় গরুর গোশত সাপ্লাই দিচ্ছে কে

কি বুঝছে আমাদের জন্য কি কথা চিন্তা অন্য সম্প্রদায়ের লোকেরা খাই না খাই না আপনার হয় আপনার জলন হয় আমার মনে লাগে নাগাল্যান্ডে গিয়ে দেখেন মানুষ কুকুরের ভূমিকায়

আপনার জলন হয় আপনার রাগ হয় আমাদের জলন লাগে না তো না মুসলমান গরু গ্যাস খেলে তোমার জলন হচ্ছে কেন যদি পারো পৃথিবীর মানচিত্রে ভারত এক নম্বর দু নম্বরটা কেটে বন্ধ করে দাও এই যে বিফ মিট সাপ্লাই হচ্ছে এটাকে বন্ধ করো এই যে এক্সপোর্ট করছে এটাকে বন্ধ করো বছরে হাজার হাজার কোটি টাকা খালি এই গরুর গোস্ত থেকে ভারতবর্ষে ইনকাম হয়

এতে করে মানুষ বলতে আমার লজ্জা হয় পশু বলতে পশু এত হিংস্বর পশু বানর মনে হচ্ছে দুজনে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছে মানে বাঘটা বানরটাকে খাচ্ছে না আর বাঘ হিংস্বর তারপরও ওই বানরটার জন্য অত হিংস্র হয়ে খেলোনা হতো এরা কোন পর্যায়ে পড়ে এদের মানুষ বললে মানুষ জাতিকে অপমান করা হবে এদের পশু বললে পশুটাকে অসম্মান করা হবে এটা হচ্ছে পশুর চেয়েও খারাপ এরা আল্লাপাক এই জঘন্য এই সমস্ত কুখ্যাত এই সমস্ত দেশ দরহীদের হাত থেকে আল্লাহ আমার ভারতবর্ষকে রক্ষা করে বলুন আমি যদি বলেন আল্লাহ আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা এগুলো বাজে অভ্যাস দুটা ফোন কেটে ফতোয়া দিচ্ছ বাংলাদেশ নয়

ফতোয়া শিখতে অসুবিধে নাই দিন শিখতে অসুবিধে নাই মাসলা শিখতে অসুবিধা নাই নামাজের বিধান শিখতে অসুবিধা নাই কোন রাস্তায় নিয়ে গিয়ে নামাজের বিধান শিখাচ্ছ এক সপ্তাহ দশ দিন চোদ্দ দিন এক মাস তিন মাস বাড়িতে কোন মারা গেলে আসতে পারবে না ও নিয়মটা নিজে খুলে পড়ে দেখে যাকে যাকে